আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব ফ্রোজেন শোল্ডার কি এবং এই রোগটি কিভাবে হয় এবং কেন হয় এবং অবশেষে কি হয়। তার আগে আমরা একটু দেখে আসি আমাদের স্বাভাবিক শোল্ডার জয়েন্ট কিভাবে কাজ করে। আমরা আমাদের স্বাভাবিক শোল্ডার জয়েন্টের মাধ্যমে আমরা আমাদের হাতকে ডানে বামে পেছনে এবং উপরে উত্তোলন করতে পারি। যখন আমরা ফ্রোজেন শোল্ডার রোগে আক্রান্ত হই তখন আমরা আমাদের হাতকে স্বাভাবিকভাবে আর ডানে বামে পেছনে বা উপরে উঠাতে পারি না। ফ্রোজেন শোল্ডার রোগটি সাধারণত আমাদের শোল্ডার জয়েন্টের মাঝখানে যে ক্যাপসুল রয়েছে, যখন এই ক্যাপসুলটি শক্ত বা পুরু হয়ে যায় তখন আমরা আমাদের হাতকে স্বাভাবিকভাবে কাজ করতে পারি না, আর এটাকেই বলা হয় ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার রোগটি সাধারণত তিনটা ধাপের মাধ্যমে বিকাশ লাভ করে। চলুন আমরা ফারিয়ার কাছ থেকে দেখে আসি কোন কোন ধাপে কি কি প্রবলেম। এটাকে ফ্রিজিং স্টেজ বলে। এই স্টেজে হাত এর বেশি উঠানো যায় না এবং এই স্টেজে অনেক ব্যথা থাকে, আর এই স্টেজটাকে বলা হয় ফ্রোজেন স্টেট। এটা দ্বিতীয় ধাপ। এখানে ব্যথাটা কিছুটা কমে যায় কিন্তু এখানে প্রচণ্ড টান থাকে এবং হাত এর বেশি উত্তোলন করা সম্ভব হয় না। এটা তৃতীয় স্টেজ, এটাকে থোয়িং স্টেজ বলে। এখানে পুরোপুরি আল্লাহর রহমতে ভালো হয়ে যায় কিন্তু এটা। ফ্রোজেন শোল্ডার রোগের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি মেডিসিন রয়েছে, তবে আমার মতে টপ ওয়ান মেডিসিন হাইপেরিকাম 200। হাইপেরিকাম 200 দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। ওষুধ সেবনের পাশাপাশি হাইপেরিকাম কিউ সামান্য তুলায় ভিজিয়ে আপনার কাঁধে দিনে তিনবার ম্যাসেজ করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। ফ্রোজেন শোল্ডারের বেশ কিছু ব্যায়াম রয়েছে, তার মধ্যে থেকে ফারিয়া আপনাদের কয়েকটি ব্যায়াম দেখাবে। ওষুধ সেবনের পাশাপাশি আপনারা ঘরে বসে ব্যায়ামগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ ফ্রোজেন শোল্ডার রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন। ফারিয়ার মতো আপনারা এরকম একটা স্টিক বেছে নেবেন, তারপর ফারিয়া যেভাবে শুয়ে পড়লো ঠিক সেভাবে আপনারা শুয়ে পড়বেন এবং ও যেভাবে ধরছে ঠিক এভাবে লাঠিটা ধরবেন, তারপর আস্তে আস্তে মাথার দিকে রাখবেন। এখানে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন অথবা সুরা ইখলাস পড়বেন, তারপর আবার হ্যাঁ ঠিক এরকম কোমর বরাবর রাখবেন, আবার সামনে মাথার দিকে নেবেন, এভাবে প্রত্যেক সাইডে 5 বার করে করবেন। হ্যাঁ, এভাবে আবার ডানে আবার বামে এভাবে রাখবেন আপনারা এবং প্রত্যেক সাইডে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন অথবা সুরা ইখলাস পড়বেন। হ্যাঁ, ফারিয়া আরেকটু ব্যায়াম দেখাচ্ছে আপনাদের, যেটাকে বলে ওয়ালে হাঁটা বা ওয়াল ওয়াক। এভাবে ধীরে ধীরে হাত উঠাবেন এবং নিচে নামাবেন, প্রত্যেকটা ব্যায়াম 5 বার করবেন, এভাবে সকাল দুপুর এবং রাত্রে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা শোল্ডার জয়েন্টে যে ব্যথা আছে বা ফ্রোজেন শোল্ডার আছে ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। আরও বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।